মরার পর তোমার কবরে কি হবে রে বাবা, কত টাকা কত পয়সা কারণে চলে যায় রে বাবা। যদি আলেমদের মাদ্রাসায় দান করো, মাদ্রাসায় দান করলে কমবে না, মাঝ মসজিদে দান করলে কমবে না। মাদ্রাসার ছাত্র অনেকে পড়তে পারে না, টাকা পায় না, জামা কাপড় পড়তে পারে না, তাদেরকে দান কইরে দাও রে বাবা। না না, বিভিন্ন খারাপ কাজে তুমি টাকা দান করতে পারো, দিনের কাজে দান করতে বললে বাবা তোমার টাকার মুঠটা কইমা আসে। ও বাদান, টাকা পয়সা দিয়ে কি করবা? মনে রাখবা, ভালো কইরা শোনো, তোমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয় তোমার অবস্থা বড় করুণ হয়ে যাবে রে বাবা। তোমার টাকায় তোমারে বাঁচাবে না, তোমার সম্পদ তোমারে বাঁচাইবে না, তোমার সন্তান তোমারে বাঁচাবে না, তোমার বিবি তোমারে বাঁচাবে না, তোমার আওলাদ পরিবার পরিজন কেউ তোমারে বাঁচাইবে না। কেউ বাঁচাবে? কথা কেন বাঁচাবে? কেউ কেউ বাঁচাইবে না রে বাবা। নিজের জীবনের সত্য ঘটনা রে বাবা, অন্ধকার কবরের আজাবের কথা। আমার এলাকার এক চেয়ারম্যানের ঘটনা, সজগকে দেখার ঘটনা রে বাবা। ভালো কইরে খেল দিয়া শুনবা, টাকা পয়সা আল্লাহর রাস্তায় খাটায় নাই, ও যুবক ভাই খেল দিয়া শুনবা। তোমার মতো উৎসামী বদনাশি কিন্তু তারাও করছিল, অন্ধকার কবরে যাওয়ার পরে আজাবের আর অভাব হয় নাই। এক চেয়ারম্যান ইলেকশন করার পর, চেয়ারম্যান হওয়ার পর কয়েক বছর চেয়ারম্যানি করছে, একটানা 30 বছর। 30টা বছর যদি কেউ চেয়ারম্যানি করে তার উপরে আর কেউ থাকতে পারে? অর্থ বহুত ক্ষমতা, অনেক ক্ষমতাশীল হয়ে গেল। এবার হঠাৎ করে একদিন বন্দা মারা যায়, সন্তানগুলো বড় বড় সরকারি চাকরি করে, হঠাৎ মারা যাওয়ার পর বাবা তো ক্ষমতাশীল মানুষ, মসজিদের পাশে কবর দেওয়া লাগে ঠিক না? কারণ তার ক্ষমতা আছে। মসজিদের পাশে হুজুর কবর দেন, নইলে খবর আছে, কেউ রেতে দেবো না। চেয়ারম্যানের সন্তানের কথার তো দাম আছে। এবার কি আর করবে, এলাকার সবাই মিললে গণ্যমান্য ব্যক্তি যেহেতু কবর দিল মসজিদের পাশে। গতকালকে যে জায়গায় মাহফিল করলাম, একজন মহিলা একটা মসজিদ দান কইরা গেছে, মসজিদের পাশেই তারে কবর দেওয়া হলো। মসজিদ দান কইরা যাওয়া, মাদ্রাসা দান কইরা যাওয়া, ছাত্রদেরকে টাকা দিয়ে যাওয়া, এটা মানে হাসুরের ময়দানে তোমার জান্নাত কামাই করে নিলারে বাবা। আর চেয়ারম্যানি করার পর কাউরে টাকা পয়সা দেয় নাই, টাকা খালি জমাইছে আর সন্তান গুলারে আবল তাবল শিখাইছে। আল্লাহর গোলাম মারা যাওয়ার পর সন্তান গুলা সবাই মিল্লা বলল, আব্বা জানারে মসজিদের কিনারা কবর দিয়ে দাও। খবরদার, খেল দিয়া শুনবা, মসজিদের কিনারা কবর দেওয়ার পর যেই দিন রাতে কবর দেয় ওই দিন রাত্রে ইমাম সাহেবরে দুইটা সাপ স্বপ্ন দেখায়। কয়টা সাপ? দুইটা সাপে স্বপ্ন দেখায় ইমাম সাহেব, এই লাশটারে এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় দাফন দাও, মসজিদের কিনারায় না। নেককার বান্দা হইলে কইতনি, নেককার হইলে কইতো আরো কিনারায় দাও। আবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখা, কারণ ইমাম সাহেব মনে করছে এটা মনে হয় শয়তানে দেখাই যে এরকম কেন হয়। দ্বিতীয় রাত্রে আবার ইমাম সাহেবরে দুইটা সাপ আইসা স্বপ্ন দেখা, ইমাম সাহেব আপনারে বললাম লাস্টারে সরাইয়া অন্য জায়গায় দাফন দাও, এই জায়গায় নয়। দ্বিতীয় দিন চলে গেল, ইমাম সাহেব কর্ণপাতার করে নাই। তৃতীয় দিনের মাথায় ইমাম সাহেবের রুমের ভিতরে দুইটা সাপ আইসা দাঁড়া যায়। এগুলো আল্লাহর কুদরতের খেলা রে বাবা, মিথ্যা কথা না, সত্য ঘটনা, নিজের এলাকার কথা বলতেছি। আল্লাহর গোলাম ইমাম সাহেব ঘুমাইতে যাবে, এমন মুহূর্তে দুইটা সাপ আল্লাহর কুদরতি সাপ আমার মনটায় কয়, আইসা ওই জবান কইলে গেল, ইমাম সাহেব আপনারে বললাম এই লাশটারে অন্য জায়গায় কবর দান দিলেন না। ইমাম সাহেবের মাথা ম্যান্ডেল হয়ে গেল, ভয়ে কম্পমান হয়ে গেল। সকালবেলা ওইটা সন্তান দেরকে ডাকে আর বলে, বাবা আমি তোমাদের মসজিদে চাকরি করব না। কেন চাকরি করবেন না? ইমাম সাহেব বলে আমি করব না, এমনি করব না, ভয়ের চোটে বলতে চায় না, কিচ্ছু করার নাই। ইমাম সাহেব কেন করবেন না একটু বলেন? ইমাম সাহেব বলে, বাবা 3টা দিন ধরে রাত্রে আমি ঘুমাইতে পারি না। বলে কেন? কয় তোমার বাবা এখানে লাশটা কবর দেওয়ার পরে 3 দিন 2 দিন আমারে স্বপ্নে দেখায়, গতকাল রাত্রে আমার মরার পালা, আমি দেখলাম দুইটা সাপ আইসা আমারে ডাইরেক্ট সরাসরি প্রস্তাব জানায়, তোমার বাবার লাশটারে যেন এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন দিয়া দেই।
সন্তান আমার দ্বারা সম্ভব না, তোমাদের মসজিদে থাকা বাবা। সন্তান গুলা কান্না করে আর কই মানসাব, এই টেনশন এই জ্বালা আপনার নয়, আপনি রাতে ঘুমাইতে পারেন না। শুধু তাই নয়, এই তিন দিন দুই রাত্রে আমরাও ঘুমাইতে পারি না। কালে স্বপ্নে দেখায় বাবার লাশটারে যেন এ জায়গার থেকে অন্য জায়গায় দাফন দে, এই জায়গায় নয়। আল্লাহর গোলাম, প্রশাসনিক ভাবে তারা ব্যবস্থা নিল, প্রশাসন আনলো, প্রশাসনরা ভয়ের চোটে যাইতে চায় না, কারণ যে হিসাবে স্বপ্নে দেখাইছে ওখানে গেলে কেননা ফসকইরা ওঠে। সন্তান ভয়ের চোটে যাইতে চায় না, বউ যাইতে চায় না, মা যাইতে চায় না, কারে আপন বানাওরে যুবক ও মুরব্বি বাবারা, এই দুনিয়া আপন না, এই দুনিয়া কেউ তোমার আপন হবে না। তুমি খালি চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো, তোমার কেউ আপন না। আল্লাহর গোলাম, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পর পুলিশেরাও যাইতে ভয় পায় যায় না। এবার ডুমুরি আছে না যারা পোস্ট ম্যাডাম করে, এগো কি কয় আপনাকে, ডোম কয় না, ডোম, হ্যাঁ নাম টাম জানি না কেমনে কম। এবার পুলিশের এগারো ডোমের কাছে ডোমদের সাহায্য নিল, ডোমেরা আবার রাত্র ১২টার দিয়ে কবর চালাইছে। কবর চালাইবার পর ওখান থেকে মাটি নিয়ে, ওখান থেকে লাশখানা নিয়ে একটা নদীর সাইডে লাশটারে দাফন দেওয়া হয়। আল্লাহর কসম রে বাবা, সত্য কথা মিথ্যা কথা নয়, আল্লাহর গোলাম, নদীর সাইডে কবর দেওয়ার পরে ওই জায়গায় যখন কবর দেওয়া হয়, ওই জায়গার দিকে ওই জায়গা দিয়ে যত জাহাজ গেল, স্টিমার গেল, ইঞ্জিনওয়ালা যত কিছুই যাক না কেন, কবরটার কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছুর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়, জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, পানি গরম হয়ে যায়, ওই জায়গায় সহ্য করতে পারে না। আর যেই জায়গার থেকে ছালায় না, ওই জায়গায় মাটি দেওয়া হয়, মাটি দেওয়া, মাটিটা ওই জায়গার থেকে উঠাইবার পরে ওই মাটির উপরে ওই দিন কিছু তুষ দিয়া রাখছিল, তুষছেন তুষ দেওয়া হয়েছিল। পরদিন সকালবেলা গিয়া দেখে তুষগুলা পুইরা সব কয়লা হয়ে গেছে, তুষগুলার তরুতাজা নাই, সব কয়লা হয়ে গেল। আর ওই জায়গার থেকে সাগরের কিনারা দিয়া কোনো লঞ্চ স্টিমার যাইতে পারে না, জাহাজ যাইতে পারে না, সব ইঞ্জিল বন্ধ হয়ে যায়। এগুলো আল্লাহর গজব। এর নবীর উম্মত সবাই এবার প্রশ্ন করে, বাবা ও ডুমের দল, বলো আমার বাবার লাশটা যে সালাইলা, কবরের ভিতরে কি পাইলা আর কি দেখলা? ডুমেরা বলতে যায় না, ভয় পায়, কয় না আমরা বলতে পারবো না, অনেক চাপ দেওয়ার পরে এবার ডুমেরা বলে, বাজান তোমার বাবার কবর সালাইলাম ঠিক, কিন্তু তোমার বাবার কবরে তোমার বাবারে পাওয়া যায় নাই, নাউজুবিল্লাহ, তোমার বাবার কবরে তোমার বাবারে পাওয়া যায় নাই, তোমার বাবার কবরের ভিতরে একটা পাইলাম শুয়ারের বাচ্চা, ওই শুয়ারটার আইনা নদীর কিনারা দাফন দিয়া দিলাম। টাকা পয়সায় তোমারে বাঁচাবে না, সন্তান তোমারে বাঁচাবে না। এবার প্রশ্ন করা হয়, এ ভাই বলো তোমার বাবা কি ছিল বলে চেয়ারম্যান? বলে তার কোনো অভ্যাস ছিল বলে হ্যাঁ, তার ভিতরে একটা বদ অভ্যাস ছিল, যতদিন চেয়ারম্যান ইলেকশন করেছে এই এলাকার কোন নারী তার উত্তার তার কারণে সঠিকভাবে ঘুমাইতে পারে নাই। তবে কিছু কিছু মুরব্বী আছে না, ক্রিকেটের পাগল কথা ভাই না, আছে না ফুটবলের পাগল আছে না, তা কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ফুটবল খেলোয়াড়রা গোল দিল এমন ধরে গোল বা কামড় খুললি, কথা ঠিক অকি, এরম আওয়াজ তো চলবে না, আওয়াজ দিতে হবে। এই ময়দানে দুইটা জিনিস হবে, কয়টা কথা কয় না, কয়টা? দুইটা, এক নম্বরে ওয়াজ, দুই নম্বরে আওয়াজ। ওয়াজ আর আওয়াজ সমান হইতে হবে, আমি ওয়াজ করবো আর আপনারা নিরালায় বই থাকবেন তা হবে না, আওয়াজ দিতে হবে, রাজি ঠিক না? হ্যাঁ হয় নাই, পিছিয়ে আওয়াজ হয় না ঠিক, একটু দূর হবে ঠিক, এরম আওয়াজ দিতে হবে, তাহলে সে ওয়াজ বাহির হবে। খালি আইয়া হাত করে খালি সব খাইবেন তা হবে না। আর ওদিকে আমার নবীর সবাই দোলাই করতেছে, আমরা মুসলমান বই রয়েছি, আমাকে একদিন দোলাই করবে, তাহলে কি হবে, আওয়াজ হবে তো, কথার কালে কথা না না আসলে না বললেও পারি না, কথার থেকে মাহফিল করে জানি রওনা দিচ্ছি, ফুটবল খেলা চলে ওই মুহূর্তে,
মুরব্বী, উনি তো ফুটবলের পাগল, তো উনি যেই দল করে ওই দল অপর দলের একখান গোল দিছে, তো উনি তো টেবিলে বসা, উনি এমন লাভ মারছে গোল কইয়া নিজে কাপড় খুললে পরি। এই কারণে বললাম যে কাপড় খুললে যায়। এখন মানুষ ওই ওই খেলা দেখ, ওই খেলা দেখে এই জায়গায় সবাই বাহিরে তাকাই জাগো দেশ। কি আছেন এরকম মুরব্বী আরো অনেক আছে, তা ওখানে আওয়াজ দাও, আওয়াজ দিতে কইছে টিফির মধ্যে দেয়া খেলোয়াররা কইছে যে ওই চাষমি আপনি জোরে সরে একটু গোল কন কইছে, তো ওখানে আওয়াজ দেয়, আর এখানে আওয়াজ দিতে কলা লাগকে দে যে একটু জোরে সরে কই, এখানে কইলে সব হইবে, সবের জায়গা বোঝে না, লাভ যেহান আছে এইনে বোঝে। মুহাম্মদ কি নিশানা রাখো দিল মে হামেশা, তাকে সবই মরদ কামাল উম্মতে মুস্তফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাল সাবান্তি হা জান্নাত ফি জাহান্নাম, আমাল সবন্তি হে জন্নত ভি জহন্নাম, খাক ফিতরত মিন নারি হে নূরি, খাক ফিতরত মিন নারি হে নূরি, এক চশম জদন গাফিল যা শাহ নবাসি, শায়দ কে নিগাহে কোন দাগাহ নবাসি, শায়দ কে নিগাহে কোন দাগাহ নবাসি, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, বাজার সে গুজার হো খরিদার নহি হো, বাজার সে গুজার হো খরিদার নহি হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কি জফা হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কি জফা হো, আর চিজ মে লাজ্জত খায়া কর দিল মে মজা হো, আর চিজ মে লাজ্জত খায়া কর দিল মে মজা হো। আলহামদুলিল্লাহ, এখানে যদি মমতাজ বা আয়ুব বা সুদিনা ঠাডা বর্ষে মরে গেছে ভালো হয়েছে না, অনেকে বলে যে হুজুর এই আয়ুব বা মরে গেছে অনেক, হুজুর তো অনেক কিছু বলছে, আপনি কিছু বলবেন না মিডিয়ায় কি করব, সারা জীবন যা দেখলাম জানলাম, যুবকদেরকে খালি গুনার দেখি দাবি তো করছে কি কথা ঠিক না, কারণ তার কবরে কি হইবে না হইবে আল্লাহ মাহবুব ভালো জানে, কি সাতানা তার গান আল্লাহ গাওয়াই সারা তা আল্লাহ জানে, অর্থ বুঝি না কি অর্থ, সেদিনকে চট্টগ্রাম গেলাম একজনে গান গেছে কি গান অর্থই বুঝি না, আপনারা সমস্ত যুবকরা তো জানে যে কি গান গায় ওরা কইতে পারবে, গানের নামও জানি না আর অর্থও জানি না, মধু হই হই বিষ হাওয়াইলি কি কয়, মধু হই হই বিষ হাওয়াইলি এর মানে কি আপনারা বোঝেন, এই আয়ুব বাসু ঠাড়া পড়ার গান দেখা আকাশে তোর বাড়ি গেল দেখা দিলি না, কে আকাশে বাড়ি গেছে আর কেটাই ধরে দেখা দিলে না, ওই হইছে না কি গাইছে না যুবকরা গাইছে না কি কোন গানের অর্থ মানে খুঁজতে পায় না কি কইবি, এই জন্য বললাম বাজান কাজে আনোয়ার কবরে জান্নাতের বাগান হবে না জাহান্নামের কুণ্ডলি হবে আল্লাহ পাক ভালো জানে, আমি তো আপনারা জান্নাত জাহান্নামে বলতে পারি না পারি, কাজী অনেক মানুষ হাদিস শরীফের কথা, অনেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জীবনযাপন করে মুসলমান হয়ে মরে, অনেকে বেঈমান হয়ে জন্মগ্রহণ করে বেঈমান হয়ে জীবনযাপন করে বেঈমান হয়েই মরে, অনেকে মুসলমান হয়ে জীবনযাপন করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বেঈমান হয়ে মরে, আছে না নেই, অনেকে কি করে বেঈমান হয়ে জন্মগ্রহণ করে বেঈমান হয়ে জীবনযাপন করে ইমানদার হয়ে মারা যায়, আছে না নেই, এই গতকাল তো চরম নাই বাজুল করিম সাহেব রাত ধরে একটা ফ্যামিলি সব মুসলমান হয়ে গেছে, সব
ভগবান আল্লাহ আসতে এনে তুই যেন বাড়তে যাই এবার বললেন সোমান আল্লাহ কইয়েন ধরে জানে লাগে হ্যাঁ কয় না এলে কি তো গা দায় বই বইয়া বিরিয়ানি খাবা খাওয়াইয়ে বাইরে নি বাইরে নি খায় না মুসলমানরা বাইরে নি খায় না মায়ানমারে খাইতেছে ফিলিস্তিন খায় বিভিন্ন দেশে খায় তোমরাও খাবা বাংলাদেশের মানুষ তোমরা তোমাকে যদি লড়ান দেয় আমাকে ওই বদলি কুয়া কাটা বঙ্গোপসাগরের পানির সুবন খাওয়া ছাড়া উপায় কথা ঠিক না যাওয়ার পথ নাই কই যাবে কয়েক খুলতে চাপ দেবে তবে বাংলাদেশে মুসলমান গো এখনই খ্রিস্টানরা মারবে না এদেরকে মুসলমানরাই মুসলমান গো মারবে এই কথা ঠিক বুঝাইতে পারছি তাহলে বাজান এখানে যদি মমতাজের প্যান্ডেল হইতো তাহলে এই আজকের জন্যে এখানে বেড়া তিনটার আগে মুরব্বী থাকবা না থাক যুবক একটাও ঘরে বই থাকতে হ্যাঁ মমতাজ আইবে কে আইবে মমতাজের দেখাবে যেমন ঠোঁটে লিপস্টিক কপালে টিপ চোহে কানে যা দরকার সব দিয়ে আইবে এক নজর দেখতে পারলেও লাভ লাভ আছে না অনেক লাভ হবে বহুত লাভ হবে আর যদি হলে যে গড় ডাঙ্গার থেকে আল্লাহ নিয়ে আসবে ঢাকার হুজুর আসবে চরমুনার পিসে আসবে যুবক পাওয়া যায় না যার দিকে তাকাইলে গুনা মাফ হবে সেই জায়গায় যায় না আর যার দিকে তাকাইলে গুনার অভাব হয় না ওই জায়গায় উপস্থিত হয় যুবকের দল কি মনে করছো কিছু বুঝি না আমিও তোমার মতন যুবক তোমার যা মনে যায় আমারও তাই মনে চায় কিন্তু ফিরে থাকতে হবে আল্লাহ রাসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসুলাল্লাহ কয় কারণে মানুষ বেশি জান্নাতে যাবে আল্লাহ রাসুল বলেন দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে এক নাম্বার কারণ হলো আল্লাহর ভয় দুই নাম্বারে হলো সুন্দর চরিত্রের কারণে এই দুই কারণে মানুষ বেশি জান্নাতে যাবে রাসুল কয় কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে রাসুল বলে তাও দুই কারণ এক নাম্বার কারণ হলো মুখের জবানের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে দুই নাম্বার কারণ লজ্জাস্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে কথা ঠিক এখন যুবক ভাই তুমি ঘরের কোনা কই থাক টিভি দেখো আর যাই দেখো টিভি দেখো তুমি টিভি দেখতে আর নিষেধ করলো না হুজুরুল্লাহ তা তুমি ওই ওই খারাপ সিনসন দেখতো না এই সারা রাত পড়ালেখা বাদ দিয়া নেটের মাধ্যমে কি দেখতে 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 হ্যাঁ তুমি এক মুরব্বী কাকু হুজুর এখন মাইয়ের দ্বারে খারাইলে মাইয়ারা টপ করে পছন্দ করে বলাইবে কিন্তু বর্তমানের যুবকরা ওরা খারাইলে চোখ ওয়াদে হাইন দিয়ে গেছে খরলের মধ্যে গালের মধ্যে চাউল লাগবে 5 কেজি কথা ঠিক সব শেষ চোর খরল বল বাইরেই গেছে আর মাইয়ারা দেখলে কাকুটার মধ্যে জয় বল নাই বর্তমান যুগ যুগের সাথে তাল মিলিয়ে ওয়াজ করতেছি বর্তমান যুগের যে কথাগুলো গুলি তো বলতে পারবো ওয়াজে আসা মানে কি খালি ইউসুফ জোলাকার কাহিনী বলবো প্রেম প্রীতির কাহিনী আসছে কিছু শিক্ষা দিয়ে যাবো যুবকরা যেন সঠিক পথে আসতে পারে যুবকরা কই গেল তারা আজকে দিনের পথে নাই তারা আজকে গানের ময়দানে দৌড়বে কনসার্ট দৌড়বে সিনেমা হলে দৌড়বে কোথায় মাইয়া যায় লুচ্ছবি বদমাশের কোনো শেষ নাই চাই এদের ফিরে আসুক কিন্তু ফিরে আসে না বাপ্পা কবা পোলাপান মানুষ এই বয়সে করে কি কথা ঠিক না এই বয়সে করে দাঁড়া যে লেখা ভাই না বোঝবা দুধ হুজুর এখন এখন আবার অনেক হুজুর একটা ব্যবসা করতে রয়েছে ঠিক নেই তাই না হুজুর ব্যবসা শুরু করছে মমতাজের আনলে হেকালে তার টাকার অভাব হয় না হেকালে 100 টাকার বিনিময়ে 500 টাকা বাইরে বোর্ডের দেও বাইরে আমার সামনে শিক্ষণ দিও তুই কথা ঠিক না বাইরে না আর মাহফিলের ময়দানে হুজুর গো আনবে এত বড় বড় আলেম আনবে দুইটা টাকা হাঁকো দেবে তা দেয় না ওনার টাকা একা তখন রুনি পরে না ঘরে টাকা নাই কিন্তু গানের কনসার্টে টাকা আছে হুজুরকে এগুলো ব্যবসা না হুজুররা ব্যবসা করে না এই যে টাকাগুলো নেয় এই টাকাগুলো দিয়ে মাদ্রাসা চালায় এক একটা মাদ্রাসায় 100-200 যদি ছাত্র থাকে বোর্ডিং এর খরচ আছে ওস্তাদদের খরচ আছে এক একজনের খরচ দিতে গেলে টাকাই থাকে না ধার করে টাকা দেওয়া লাগে তুমি কো ব্যবসা কর এই টাকাটা তুমি দাও এই টাকাটা তোমার হাসরের ময়দানে আমানত থাকবে আর গানের কনসার্টের টাকা আমানত থাকবে বাবা তাই বেরুম গানে গানে কথা তো কই হক এই জন্য লাগে না ডক
কথা ঠিক না? ডাক লাগবে কেন? কথা আছে না, সত্য কথা না, ওই বেজার আর গরম মাথা কিনা বেজার মিলাই বেজার। তো যুবক ভাইরা অনুরোধ করি, এই ময়দানে আসো, একটা কথার দ্বারা হেদায়ত হইতে পারো। গানের ময়দানে গেলে হেদায়ত হবে না, জুয়ার ময়দানে গেলে হেদায়ত হবে না। আমি তোমার বন্ধু হিসেবে বইলে যাই, জান্নাতে নেওয়ার আশায় বসছি, জাহান্নামে নয়। তুমি এই ময়দানে আসো, এখানে কয়েকজন আছে, 40 জনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে। যদি না থাকে, যার গুনাহ কম তার গুনাহ মাফ করায়া আল্লাহর ওলি বানায়া ওই মজলিস দো আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি মজলিস কবুল হয়, তুমি কান্না করো আর না করো, তোমার গুনাহ মাফ করবে, তোমার দোয়াও কবুল করে নেবে আল্লাহ। কথা ঠিক না? কিন্তু আমরা আসতে চাই না যে আল্লাহ অন্যায় পথ থেকে ফিরে আসার তৌফিক দান করো, ভালো কাজ করার তৌফিক দাও, এটা করো, জীবনে কাজে লাগবে। কেন তুমি আল্লাহ কি তোমার জীবন দিয়েছে? আরো তো কত যুবক, তারা তো পাঁচক তো নামাজও পড়ে, সবই করে, লুসই বদমাশি করে না, তুমি কেন করো? তোমার অর্থ যাই হোক বাবা, আর বললাম না কাজে যে আয়াত তেলাওয়াত করছি, কারণ রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, দয়া নবী, মায়া নবী, এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে পদার্পণ করছে। আমরা তার জন্য দোয়া করব, কারণ এই নবী আমাদের জন্য কান্না করছে, আমাদের মরার পরেও এই নবী কান্না করে। কান্দে না, কানছে না? ওকে, মা তাআলা রায়, কানছে না? সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় আহা, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। মারহাবা গামু। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় আহা, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখে ও, মন যদি দিতে হয় নবীকে দিও আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহ ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। কারে দেব মন? নবীর মন আমরা দান করব সবাই। নবীর মহাব্বত যদি করতে হয়, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। নবী দুনিয়ায় নাই, কার অনুসরণ করো, কার অনুকরণ আমরা করো? পয়গম্বর, আমার নবী, দয়ার নবী, মায়া নবী বই লেগেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, আপনার ওয়ারিস সূত্রে যারা আছে আপনার সন্তান, আপনার সন্তানরে যদি কেহ ভালো পায়, মহব্বত করে, আপনিও তারে মহব্বত করবেন, ভালো পাবেন। আপনার সন্তানের যদি কেউ ভালো না পায়, মহব্বত না করে, আপনি তারে মহব্বত করবেন না, ভালো পাবেন না। কথা ঠিক কি না? এর নবীর উম্মতের দল, আমার নবীও সূত্র বানায় গেল ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামকে যদি মহব্বত করো, আমার নবীরে মহব্বত করা হবে। রাসূলের হাদিসের কথা বই লেগেছে, কোন হক্কানি আলেমের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, একটা কবুলাতি হজরে সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। কোন হক্কানি আলেমের চেহারার দিকে যদি কেউ তাকায়, তার জীবনের গুণা আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। মমতাদের দিকে তাকাইলে চলবে না, আয়ুব বাচ্চু আর আয়ুব খান এদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হওয়ার কথা বলেন নাই, বলছে ওলামায়ে কেরামের কথা। আজকে তুমি ওলামায়ে কেরামরে গালি দাও, নাস্তিকরা নবীরে গালি দেয়, আলেমরে গালি দেয়, আল্লাহ পর্যন্ত গালি দেয়। ও মুসলমান নবীর উম্মত, তুমি কেন ঘরে বইসা থাকো, টিভি রাঙ্গিনায় খবর দেখো, আল্লাহর আচারা করো? হুজুররা নামছে, কান মারি খাইতেছে, ভালোই হইতেছে, ওদেরকে নামতে কে বলছে? ওরা তো নাম
নামছে নবীর মহব্বতে, তুমি নামলা কার মতে? তুমি তো কাউকে মহব্বত করতেছো না, নবীর মহব্বতে কারণে তারা ময়দানে নাইমা গেল। ওই একটা নাস্তিককে যদি কেহ হত্যা করতেও পারে, ওর বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। ওরে নবীর উম্মত, ভারতবর্ষের ভিতরে একবার এক আল্লাহর গোলাম আমার নবীর নামে খারাপ কথা লেখলো, নবীর নামে খারাপ কথা লেখার পর এক যুবক উনি লেখাটা পড়ার পর ওর মাথা নষ্ট হয়ে গেল। নবীর দুশ্মনরে কতল না করা পর্যন্ত আমার মন শান্ত হবে না, ওর মেজাজ গরম হয়ে গেল। যেমন মা তেমন সন্তান, মায়ের গিয়া কয় মা আমার নবীর সামনে বই লেখছে খারাপ কথা লেখছে। ও মা নবীর দুশ্মনরে কতল না করা পর্যন্ত আমার অন্তর ঠান্ডা হবে না, বিদায় দাও বিদায় দাও। মা আবার তেমন মা, মা কয় বাবা যা নবীর দুশ্মনরে হত্যা না করা পর্যন্ত বাড়ি ফিরবি না, যদি মা রাউজার যা আমি মা বিদায় দিয়া দিলাম। আল্লাহর গোলাম অস্ত্র হাতে লইয়া চলে গেল তার ভক্ত পরিচয় দিতে 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 ওই ব্যক্তির কিনারায় গিয়ে হাজির হয়। এবার চিন্তা করে দরজা খোলার পরে কয় তুমি নি সেই ব্যক্তি যে নাকি আমার নবীর সাথে এই বইটা লিখেছে? বলে হা। আল্লাহর গোলাম কয় সুযোগ আর পাবো না, সোরা বাইর কইরা ওই মুহূর্তেই তার গর্দান ফালা দেয়। সুবহানাল্লাহ, জেলখানা আটকার হয়, জেলখানা আটকাইবার পর আমাদের এলাকার থেকে চরমনার বিশ্বাবরা বড় বড় আল্লাহওয়ালারা তারে তাদের তারে আনতে গিয়েছিল। আমাদের বরিশালের বড় উকিল একে ফজলুল হক, ইনি গিয়েছিলেন তারে আনার জন্য। বলে তুমি খালি একটা কথাই বলবা, আমার মাথা ঠিক ছিল না, এই কথাটুকু বলবা, বাকি কাজ আমরা করে নিব, নইলে তোমারে ফাঁসিতে ঝুলা দিবে। আল্লাহর গোলাম কও বাঙালিরা তোমরা চলে যাওয়ার অসুবিধা নাই, কারণ আমার আর চিন্তা নাই টেনশন নাই, ওরে হত্যা করার সঙ্গে সঙ্গে এই রাত্রে আমার পয়গম্বর আমার সাথে এসে দেখা দিয়ে গেছে। সুবহানাল্লাহ, এর নবীর উম্মতের দল আমার নবীর আজকে ঢাকা বইসে গালি দিবে, আর আমরা ঘরের কোনায় বইসে থাকবো, মাদ্রাসার কোনায় বইসে থাকবো, তা হবে না। আলেমদের গালি দিবারে বাবা, কিন্তু মনে রাখবা আলেমরা যা কয় আজকে তুমি মানতে চাও না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাইর, এমন একদিন সময় আসবে হাশরের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নামের অর্ডার দিয়ে দিবে, যাও এ বান্দারে জাহান্নামে নিয়ে যাও, আর আলেম ওলামাদের কথা যারা মানছে তারা জান্নাতের ময়দানে হাসি ঠাট্টা করবে। ওই মুহূর্তে তুমি বলবা আহারে, দুনিয়ার জমিনে যদি আলেমদের কথা মাইনা চলতাম আজকে আমার জাহান্নামের আসামি হওয়া লাগতো না, আজকে আমরা আলেমদের কথা মানি নেই, না মানার কারণে আজকে আমার জাহান্নামের আসামি হওয়া লাগলো। ও নবীর উম্মত গো, মরণের আগ আগ মুহূর্তে যদি কালমা পড়ো তাহলে কিন্তু ফেরাউনের মতো হবে না, মরণের আগে ঠিক হয়ে যাও, মরার আগে মইরা যাও রে বাবা। কেমনে মরবা? মরণ করলেই তুমি বাবা মরতে পারবা। ও নবীর উম্মত গো, এক আল্লাহর গোলাম রাজা বাদশা মানুষ পিশাবের কিনারায় হাজির হওয়ার পর পিশাবরে বলে পিশাব আমারে কিছু সবক দিয়ে দেন যাতে আমি শুধরা যাই, মরণের কথা বেশি বেশি আমার অন্তরে স্মরণ হয়। আল্লাহর গোলাম বলে প্রত্যেক দৈনিক 100 বার কইরা তুমি মৃত্যুর কথা স্মরণ করবা। আমরা তো মৃত্যুর কথা স্মরণই করি না, আমাদের অন্তর থেকে মৃত্যুর চিন্তাটাই উঠে গেল। অনেকে চিন্তা করে মানুষ মইরা যাবে, পইচা যাবে, গইলা যাবে, হিসাব আর নিকাশ হবে না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম এবার স্বর্ণ দিয়ে তবজি বানাইলো, সিংহাসনে বইসা বইসা খালি ওই পিশাবের সবক আদায় করে বইসা বইসা মৃত্যুর কথা স্মরণ করে, খালি মরণ 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 করে চিল্লায়। তসবিটা নে হবে, মরণ মরণ করে চিল্লাইলে হইবে? খালি মরণ মরণ কইয়ে তবজি টানতেছে। কয়েকদিন কেটে যাওয়ার পর অনেকদিন হয়ে গেল কিন্তু জীবনের কোনো পরিবর্তন নাই, পিশাবের কিনারায় গিয়ে একদিন দাঁড়ায়, ও পিশাব আমারে সবক দিলেন, সবক তো আদায় করলাম, কই না আমার তো কোনো পরিবর্তন দেখি না। আল্লাহর গোলাম পিশাব আওয়াজ দিয়া কয় বাবা যাও, আমি তোমারে নিজে গিয়া মৃত্যুর কথা স্মরণ করা দিয়ে আসবো, কেমনে সবক পালন করতে হয়। পিশাব একদিন যাওয়ার পর পিশাব বলে বাদশাহ ওই যে সিংহাসনে তুমি বসলা এর আগে কি ছিল? বলে আমার বাবা, তার আগে কে? বলে আমার দাদা। বলে ওই সিংহাসনটা তুমি
বসছ, তুই বসার পরে তুমি এখন বাচ্চা হয়ে গেলা, যা বলবা তাই হবে, ঠিক কি? কয় হা। কয় আমার একটু বসতে দিবা 5 মিনিটের জন্য? কয় হা, বসতে দেওয়া যায়। বলে ওখানে যে বসে সেই বাচ্চা হয়ে যায়, তার অর্ডার সত্যায়ন করা যায়। বলে আমারে 5টা মিনিটের জন্য বসতে দাও। এবার আওয়াজ দিয়া কা, হুজুর মানুষ আপনার তো কোনো লোভ নাই, লালসা নাই, যা আসেন আপনি একটু বসেন, 5 মিনিটের জন্য কোনো অসুবিধা নাই। আল্লাহর গোলাম ও জায়গায় বসার পর বাদশারে বলে, বাদশা আমি এবার যা বলবো তাই হবে। কয় আপনি যা বলবেন তাই হবে। আল্লাহর গোলাম বলে, আমি তোমারে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। বাদশার ভিতরে খবর হয়ে গেছে না, খবর হয়ে গেছে, কিচ্ছু করার নাই। কিছুক্ষণ পরে জল্লাতে ডাক দিল, জল্লাত কই, বাসার গর্দান উড়ায় দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জল্লাত দৌড় মারছে, এদিক দিয়ে বাদশা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এবার জল্লাত রে কয়, তুমি থামো, আর আশা লাগবে না, কি আর করবে। কিছুক্ষণ পর পানি ছিটা দিয়ে জাগাইতে জাগাইয়া জাগানোর পর এবার বাদশা রে কয়, ও বাদশা কি ব্যাপার বাবা, তুমি কেন বেহুশ হয়ে গেলা? হুজুর আপনি যখন আমারে মৃত্যুদণ্ড দিলেন, আমার ভিতরে খবর হয়ে গেছে, আপনি যখন ওই যে জল্লাতে ডাক দিলেন, আমি চিন্তা করলাম আমার জীবনে আর বাঁচার অধিকার নাই, আমার নিশ্চিত মৃত্যু হয়ে গেছে। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে গেলাম। এবার বাদশা রে বলে, বাদশা 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বললাম, 100 বারের ভিতরে সবে মাত্র 1 বার তোমার মৃত্যুর কথা স্মরণ হইল। কয় হুজুর আপনি আমারে আপনি বুঝাইবেন, আগে জানতাম না। ও নবীর উম্মত, আমরা যে মৃত্যুর কথা স্মরণ করি, আমাদের তো স্মরণই হয় না। ও বাবা, মৃত্যুর কথা যদি স্মরণ করো, খারাপ কাম তোমার দ্বারা চলবে না। একটু চিন্তা কইরা দেখো, মরণের পরে তোমার কি হাল হবে? মরণের পরে তুমি যে অন্ধকার কবরে যাবা। শরীর ঘরে সুন্দরী, তুমি কেন কাদিরে বিবাহ করবা? তুমি কেন রাখালে বিবাহ করবা? আমি কি টাকা কম কামাই? আমার টাকা পয়সার অভাব নাই, নিজে তো খাইয়া পেট বাড়াইছি, ঘুষ লাগে আরো লবু, অসুবিধা নাই, তবু তুই আমার বিবাহ কর। রাখাল আর কাজে চিন্তা করে, যারে দিয়ে বুসারা মহারাই তো ভূতে ধরছে, ঠিক না? পুলিশের কাছে আসলাম সমাধান করার জন্য, পুলিশেই তো দেখি পছন্দ কইরা ফলাইছে, মেজাজ গরম। এবার রাখাল কয়, মেজাজ গরম করিস না, খুডাকুলো হাতি লইছি, খুঁটা দিয়ে আরম্ভ করছে, পিঠের নাই আমন মার শুরু করছে কাজী আর রাখাল। পুলিশে মারতে মারতে অজ্ঞান বানায় পালায় প্রায়। এবার মহিলা আওয়াজ দিয়া কয়, তোমরা থামো, ঝগড়া করিও না, তোমরা ঝগড়া করিও না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল? বলে আমার বুদ্ধিটা হলো, তোমরা আমি এখান থেকে দৌড় মারবো, তোমরা আমার পিছনে পিছনে দৌড়াবা, আর আমারে যে আগে ধরতে পারবা সে আমারে বিবাহ করতে পারবা। রাখাল কয়, অলরাউন্ডার আমি, অলরাউন্ডার কারণ গরুর পিছে দৌড়িতে দৌড়িতে আমার অভ্যাস হয়ে গেছে, অসুবিধা নাই। কাজী কয়, আমার এত বড় একটা পেট দিছে, আল্লাহ খাইলাম মানুষের বাড়ি বেরি আল্লাহ দৌড়ম কেমনে, চিন্তা করে গেছে। আর পুলিশ কয় কি, পুলিশ করেছো বড় আল্লাহ, এত বড় পেট লইছে, আর পেট একখান তো পড়ছে টাইট পেট কে দিয়া, দৌড়ন তো যাইবি না, খালি এরকম থাক্কর থাক্কর করে জ্বলবে, কথা ঠিক না? আল্লাহ, বাংলাদেশে কত বিশ্বাস আছে, এই যে বড় বড় প্যান্ট বানাই দিয়ে দিস। মহিলা কয়, কয় মাস? ওটার 20 মাসেই বই রয়েছে, আছে না বন্ধ দেওয়ান বাকি, দেখছেন আপনারা পোটকা মাস ফেল। আল্লাহ এবারে আরো দেখ, দোয়া করি আল্লাহ এবারে আরো দেখ। আল্লাহ রাসূল কেউ হিংসা করলে দোয়া করতেন তিনি, যে আল্লাহ যেন বেশি বেশি স্বাস্থ্য দেয় আর বেশি সম্পদ দেয়, বেশি সম্পদ। রাউন্ডার হরা দুইটা ফেল, এবার দৌড় মারছে, 3 জন পিছনে পিছনে দৌড়ায় মাইয়াটারে ধরার জন্য। কিন্তু কি আর করবে, সামনে একটা গর্ত বাইজে গেল, ওই গর্ত পার হইয়া বাটে কইরা নারীরা ওপার চলে যায়, আর এপার দিয়ে ওরা গর্ত দেখে নাই, 3টায় গিয়া এক গর্তের ভিতরে ডুইবে যায়। নারী ওই পাশে চইলে গেল দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, আসতে গিয়া জাহান্নামের কুয়ায় পড়ে গেল রে বাবা। এই যে উদাহরণটা দিলাম বাবা, এই নারীটা হলো দুনিয়া, দুনিয়ার পিছনে পিছনে যতই তুমি দৌড়াও আর পালাও,
যাও। দৌড়াইতে দৌড়াইতে তিনজন গিয়া কুয়ার ভিতরে পড়ে গেল। নারীটা দুনিয়া, কুয়াটা হলো জাহান্নাম। এটার দ্বারা বুঝাইল দুনিয়ার পিছনে যদি তুমি দৌড়াও, দৌড়াইতে 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 এক পর্যায়ে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওই দিকে দৌড়াও না রে বাবা, কোন পথে গেলে জান্নাত পাওয়া যায় ওই পথে দৌড়াও। আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ায় পদার্পণ করেছে, এই যে মাহফিলের আয়োজন করেছে, এলাকায় অনেক মানুষ আছে এখানে আসে নাই, হাজির হয় নাই, আজকে এখানে দোয়া হবে আল্লাহ রাজত্ব কবুল হবেই, কথা ঠিক না? কারণ অনেকে কান্না করবে, চোখের পানি একজন আর পড়লে আল্লাহ কবুল করবে। আর সকলকে আমাদের আল্লাহ কবুল, শয়তান ভয় অনেকে মনে হয় জানে না, ঠিক নেই? মাঝখানে খালি থাকলে কেনা বসে শয়তান ভয়। তো আপনারা তো সুন্দর একটা জায়গা করে দিয়েছেন, ভালোই তো দেখায়, তিন জায়গা খালি রাখতে নাই, এক এই মাহফিলের ময়দান, এই জান্নাতের বাগান খালি রাখতে নাই, তাহলে মাঝখানে শয়তানে বইবে, খুঁজতে খাইছে এদিক ওদিক সরাই দেবে আপনার চেহারা, ঠিক আছে? এক খিল পান খাই যায়, একটু সিগারেট খাই যাইছিল, কথা ঠিক না? দুই নম্বর, নামাজের মাঝখানে ফাঁকা জায়গা রাখতে নাই, সাথে শয়তান ঢুকবে, বিভিন্ন কথা ঢুকাই দেয় মনের মধ্যে, কি ঢুকায় ঢুকায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই, তার এক ভাই আছিল, সেও বড় আল্লাহর ওলি, দুই ভাই আলেমের অধিকারী, অনেক বড় আলেমওয়ালা দুই ভাই, এক ভাই কাশফওয়ালা আর এক ভাই জামানার ইমাম। ইমাম গাজ্জালি এজন্যই, কারণ জামানার বড় ইমাম ছিলেন আর তার ভাই ছিলেন কাশফওয়ালা, বড় আল্লাহওয়ালা, কিন্তু এত বড় কাশফওয়ালা হওয়ার পরেও মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজও তিনি পড়তেন না। এদিকে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ায় মুসল্লিরা কানা ঘোষা করে, এত বড় একজন ইমাম, এই ইমামের ভাই এত বড় আলেম, কিন্তু মসজিদে নামাজ আদায় করে না, কি ব্যাপার? কানা ঘোষা তো আর ভালো লাগে না। আল্লাহর ওলি এবার মায়ের কিনারা ইয়া দাঁড়া, আওয়াজ দেয়া, কাম্মা যান ভাই যান, নামাজ পড়তে যায় না। এই কারণে অনেকে কানা ঘুষা করে, আমি এত বড় ইমাম, আমার ভাই নামাজ পড়বে না, এত বড় এলেমের অধিকারী, কেমনে হয় রে মা? ভাই রে একটু নামাজ পড়তে যাইতে বলো, ভাই যাক নামাজ পড়তে, একবার যে নামাজ পড়ে চলে আসবে। এবার কি আর করবে বলা, কি রে তুই নাকি সত্যি নামাজ পড়তে যাও না? কয় হা পায় যাবি, কা ঠিক আছে যাবো, কোনো অসুবিধা নাই, ফজর যায় নাই, জোহর যায় নাই, আসরের নামাজের টাইমে দাঁড়ায় গেছে, পিছনে নামাজে দাঁড়াইছে, আসরের নামাজ কয় রাকাত? কথা কয় না, চার রাকাত, কিন্তু উনি দুই রাকাত শেষ করে চলে আসছে বাড়ি, নামাজ পড়তে যায় নাই, এক কথা গেছে গেছে ভালো, কিন্তু দুই রাকাত করে চলে এলো কেন? এখন মেজাজ আরো গরম, মুসল্লিরা কয়া কেমন হুজুর, চার রাকাত নামাজ দুই রাকাত পড়লেই চলে গেল। এবার ইমাম গাজ্জালি মায়ের কিনারা এসে কয়, ওমা ভাই নামাজ পড়তে যায় নাই, বেশ ভালোই ছিল, কিন্তু নামাজ পড়তে যাই আরো বেজাল বাজায় দিল। ও মা, তোমার সন্তান আসরের নামাজ পড়ে নাই, চার রাকাত পড়ে নাই, দুই রাকাত নামাজ আদায় কইরে জামাত সাইরে চইলা আসছে, কি রে তুই সত্যি নাকি? কয় হা মা। বলে কেন? কয় মা, তোমার ছেলের মনটা নামাজে ছিল না, অন্য জায়গায় ছিল। সুবহানাল্লাহ, জোরে কর। কেমনে কইলো? কিরে ইমাম গাজ্জাল কয় সত্যি? কয় হা মা, একটু সত্যিই গেছে। কেমনে? কয় মা, একটা হায়েস্ট নামাজের মাসালা ঠেকে গেছিলাম, কিন্তু এই মাসালাটা নামাজের মধ্যে মনে পড়ে গেছে, এই নামাজের মধ্যে গবেষণা শুরু করে দিস। তা উনি হইলেন জামানার ইমাম, আর উনি হইলেন কাশফওয়ালা। ওয়ালা হুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আল্লাহ কয় আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমি আল্লাহর হই আমি আল্লাহ বান্দার হই, আর আমি আল্লাহ যখন বান্দার হয়ে যাই ওই বান্দার অন্তর চক্ষু আমি আল্লাহ খুলে দেই। ইমাম গাজ্জালির ভাইয়ের
কাশফ আল্লাহ কইলে দিছে দুই ভাই, আর ওই ভাইয়ের ইমাম জামানার ইমাম বানা দিল, অনেক বড় দার্শনিক ছিল। এবার ইমাম গাজ্জালির মা বাবা দিয়া কয়, তোমাদের দ্বারা আমার মনের আশা পূরণ হলো না। বলে, মা কেন পূরণ হইল না? এ পরদার অঞ্চলের মা, দেখো কেমন সন্তান জন্ম দেওয়ার পরে যে একজন জামানার ইমাম আর একজন জামানার কাশফ আল্লাহ, এরপরেও কয় তোমাদের দ্বারা আমার মনের আশা পূরণ হলো না। বলে, কেমনে মা? কয়, আমার মনটা চেয়েছিল তোমরা উভয় নামাজ পড়বা, নামাজের ভিতরে অন্য কোথাও মন থাকবে না, একমাত্র মন থাকবে আল্লাহর দিকে আর কারো দিকে না, কিন্তু তোমরা আমার সে আশা পূরণ করতে দিলা না, সন্তান উভয়টাই পাও। জরা দইরা কান্না করে আর কয়, মা আমরা আমাদের আর কোনোদিন মন ওলট পালট হবে না, যা করব একমাত্র সব আল্লাহর জন্যই হবে, সুবহানাল্লাহ। আর তোমার আর আমার সন্তান এমন কায়দায় জন্ম দেয়, এই ইমাম সাবরি গিয়া কয়, হুজুর আমার বউ গর্ভবতী, বউয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয়। ইমাম সাবরে দোয়া করাইতে নিয়ে গেছে, বাড়িতে দোয়া করাইতে নেওয়ার পর দেখে টিভিটা চলতেছে, টিভির সামনে চেয়ারে একজন মহিলা, পেট মোটামুটি বড় গর্ভবতী, চেয়ারে বইয়ে বইয়ে কিরণ মালা দেখতেছে। ইমাম সাহেব আওয়াজ দিয়া কাও, ভাই এই 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 কিরণ মালা দেয়া কেডা? কিরণমালা দেখতেছো প্যাডে লইয়া, তাই এই এই কিরণমালা লইয়া যদি প্যাডে প্যাডে সন্তান লইয়া যদি কিরণমালা আরো কি কি জানি দেয় টিভির মধ্যে, আল্লাহ জানে, যার চিনি না নাম, তাই ওগুলা দেখলে ওই ওই মহিলার গর্বের থেকে আব্দুল কাদের জেলানি বাইর হবে, খাজা মাইদানের সৃষ্টি বাইর হবে, আনোয়ার শাহ কাশ্মীরি কত আছে দেখছি, কত বড় এই ঠ্যাংকাটা সত্তার বাইরে নিবে, ওই গায়ক মমতাজ বাইরে নিবে, আলমগীর আয়ুব বাসু ঠাটা পড়া বাইরে নিবে, এই কথা ঠিক? উনি গর্বে সন্তান লই টিভি দেয়, ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীরে বললে দিও হুজুরের দোয়া লাগবে না, স্বামীর দোয়া যথেষ্ট, কিন্তু মা ভালো হতে হবে। তুমি পর্দার অন্তরালের মা, তুমি ওয়াশ যদি শুই না থাকো তাহলে ভালো করে মনে রাখো, গর্বে সন্তান লইয়া তোমার ওই গর্বে সন্তান যদি ভালো বানাইতে চাও হুজুরের দোয়া লাগবে না, তুমি মা যদি সুরায় ফাতিহাও জানো, তুমি ওই সন্তান গর্বে লইয়া তুমি সুরায় ফাতিহা তেলাওয়াত করতে থাকো, দেখবা তোমার গর্বের থেকে আল্লাহ আব্দুল কাদের জেলানি সেই তো ভালো বানাইতে পারে, পারে না? আল্লাহ এখনো আছে, যে আব্দুল কাদের জেলানি বানাইছে, আব্দুল কাদের জেলানি আরো আল্লাহ বানাইতে পারে, বড় বড় আল্লাহর ওলি এখন আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারে, কিন্তু তুমি মার ভালো হওয়া লাগবে। এখন আমরা ভালো না, আমরা টিভি দেখি আর ওয়া দেখলে কি হয় পাইতেল বাইরে শেষ মুহূর্তে সুস্থ পতাকা টিভির দিকে চাইতে আকুরিয়া, বুঝলে টিভি জীবনে দেখি, বাজারে গেছি বাজারে যাই দিই টিভি দেয় এক মুরু বিশ পাঁচ কুলে টুই মাথায় দিয়ে সব এক মুড়ি দেয় হ্যাঁ পোলাই কাকা হুজুর আমার ঘরে আব্বাই টিভি কিনছে, মানে আব্বাই টিভি কিনছে, ওনার কা মায়ও দেয় আব্বাইও দেয় আমিও দেই সবাই দেয় ভাত খেয়ার টিভি দেয়, কত বড় পিস আছে না ভাত খেয়ার টিভি দেয় আছে না বহু দোষ, উনি বাজারে বইবে মুরব্বী মানুষ দাঁত একটাও নাই, উনি টিভির দিকে মানে টিভি দেখতে দেখতে প্রথমে এরম থাকে আসতে বাইরে যায় মুখখান, কি কথা ঠিক না? এই মুখ যে বাইরেই গেছে ও আজ বসা যায় না কলা যায় না কি দেওয়ার কোনো উচিত, এক পোড়া যাই চাষা চাষা চাষার কোনো খবর নেই, তোমার দাঁত নাই ঠ্যাংটা কবরে গেছে, আর ওই যে টিভির দিকে আক করে চাইছো ও কি দেহ, তুমি হিন্দি ড্যান্স চলতেছে, হিন্দি ড্যান্স উনি দেখতেছে, হিন্দি ড্যান্স দেখো সব হইবে না, কবরে গেছে মরবে এই মুহূর্তে, তুমি কি কো? আমার গ্রাম এলাকায় একবার মাহফিল করতে গেলাম, তা আসরে আজানের টাইম হয়েছে নামাজের টাইম হয়েছে, আমি এক মুরব্বীরে কইলাম কুদ গুদ্দে বুড়ো একালে আটতে পারে না বুড়ো হয়ে গেছে, আমি কি দাদু এই যে যাই কোথায় যাইতেছেন নামাজটা পড়িয়ে যান, মুরব্বীর বাচ্চা কয় কি কয় না বাবা একটু সামনে হাডুডু খেলা আছে হাডুডু খেলা দেখতে যাও,
আমি তুমি হাডুডু খেলা দেখতে যাবো, বেশ ভালো কথা, তাই নামাজটা পড়িয়ে যাও। কয় না, হাডুডু খেলা ওই নামাজ পড়তে গেলে হাডুডু খেলা পাবো না। তা তুমি আমি তুমি নামাজ পড়লে হাডুডু খেলা পাবা না, তা তুমি নামাজ হাডুডু খেলা দেখতে গেলে তুমি নামাজ পাবা? কি সুন্দর উত্তর দেয় বুঝলে। কয়েক ওয়া পড়তে পারবে কত, উনি ওয়া কত পড়তে পারবে আর হাডুডু খেলা পাবে না? হাডুডু খেলা কাজা আদায় না করলে বা হাডুডু খেলা না দেখলে জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে যাবে, এমন কোনো রেকর্ড আছে? কিন্তু নামাজ একক তো ইচ্ছে করে কাজা করলে কত, এই সবাই কয় না কত, সবাই জানে না কইবে কেমনে, জানলে সে মানা যায়, চেনলে কেনা যায়। কি কথা ঠিক না? একবারে বাজারে গেছে, বাজারে যাইয়ে দেয় কি একবারে ইলিশ মাছ বেচতেছে না কি মাছ কয় কি বাজার, মাছ কত কয় 1300টা, ও বেটা লই গেছে তিনটিয়া, কয় তিনটিয়া দেবেন, কয় তোর বাহে মাছ খাইছে জীবন, ওর মেজাজ গেছে গরম হইয়া, মাথা খাউ যায় আর ওখানে নিচ মুছিয়ে বাড়ি আইছে, দরওয়াজাটা খুলছে বিবি বিবির সামনে খাড়াইয়ে কয় কোয়ার বাহে মাছ খাইছে বিবি, একটা লাভ হইল ওকে, তুমি এখানে বই জিগটাতে লেখা কয় ওর খোদা, বাজারে গেছি মাছ কিন্তু মাছের দাম কই, আমি দাম কইছি, ও কয় আমার বাহে বলে মাছ খানি, ওর বাহে মাছ খাইছে, কয় তা জিগটে এখানে দেখা ওখানে দিতে পারত না? কয় বেটা ওখানে যে দিম, ওখানে দিলে তো পিঠের ছাল একটাও থাকবে না, তাল তো সব পিড়ে পারবে, কি কথা ঠিক না? তা কিছু কিছু লোক আছে বাইরে পারে না, ঘরে যে বউ কেন্দনের জমা জানা নাই, কেন্দ্রে দিকে নিতে থোতনা বেরিক বেলা গেলাই। আল্লাহ আল্লাহ এদেরকে সহি বুঝ দান করো। পর্দারান্তরের মা, তোমাকে যেটা বলতে চাই, এই টিভি দেখো না, দেখো ভালো জিনিস দেখো, এখন ওই ওয়াজ মাহফিল বেরিয়েছে, বিভিন্ন ইসলামিক জিনিস বেরিয়েছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখো, যেগুলো দেখলে তোমার লাভ হবে, জ্ঞান বাড়বে, তোমার ছবি দেখে তোমার জ্ঞান বাড়বে না, তুমি কিরুন মালা দেখে দেখে তোমার হাওড়ি লাগে কেমনে বাজা ভাই আর ভালো বোঝে, এক স্বামী বাদ দিয়ে আর এক স্বামী কেমনে লাইন করা যায় হেয়ে ভালো বোঝে, কি কথা ঠিক না? আর কত বাইরেই যেতেছে তাকান জানা মোটে এদিক সেদিক, কোন দিকে তাকান জানা, যেদিকে তাকাই সেদিকে আবল তাবল নানা স্থানে, গুনার কাম হবে না কেন? ওদের নারীর দিকে তাকাইলি গুনা, চাইলি গুনা। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। তাহলে টিভি দেখবো কোনো খারাপ সিন কথা কয় না, দেখবো না, সব ইসলামিক জিনিসগুলো দেখবো, খারাপ জিনিস ভিডিও করাও হারাম, দেখাও হারাম, এই যে মাহফিলে ভিডিও করাও যায় দেখাও যায়, তুমি এগুলো দেখো না, ওনার নাচ গান দেখতে হবে, বুড়ো বেড়ায় বই বই নাচ গান দেয় নাতি, এবার দাদির দাদিও নাই কেসেতে তো তোমার সুন্দর দেয়, দাদি এবার গাদের একটু ঠোনা দেয় যায় আছে, হ্যাঁ ইসলামটা জবাই করে গলাইতেছ, দাদা নাতি নতুন মিললে সবাই এক জায়গায় বই দেয়, লজ্জা সরম হীন পিত্ত কিচ্ছু নাই। আল্লাহ তার রাসূলের সামনে যে আয়াত আমি নিয়েছিলাম, আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুক, আমিন। হেরে নবীর উম্মতের দল, বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহর পাক বলে ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার উম্মতরা যেন আপনি আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায় আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন করে, অনুসরণ অনুকরণ কেমনে হবে রে নবীর উম্মত, অনুসরণ অনুকরণ করলে কি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিব রে বান্দা, এরে নবীর উম্মত এখন চিন্তা করো আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাইত, সাহাবা কেরামের চেহারার দিকে তাকাই আজকে আলেম সমাজের দাম নাই, আলেমদেরকে ইজ্জত করতে চাও না, সম্মান দিতে চাও না, কিন্তু মনে রাখবা মনে রাখবা, এই আলেম ছাড়া তোমার কোন কাজ চলবে না, জানাজা চলবে না, নামাজ চলবে না, ইমামতি চলবে না, বিবাহ বন্ধন চলে না, ইসলামিক কোনো অনুষ্ঠান
আলেম ছাড়া চলে না। আর সেই আলেমরে তুমি গালি দাও, টাকা দিতে কষ্ট লাগে, পয়সা দিতে কষ্ট লাগে, দেখো আলেমরে কেন মোহাম্মত করবা নবীর উম্মত। এরে নবীর উম্মত, এক সন্তান তার মা তার বারবার স্বপ্নে দেখায় বাবা কবরের ভিতরে এত আজাব সহ্য করা যায় না, বাবা আমার একটু দোয়া করাই কবরের আজাবটা বন্ধ করাও। কি করবে, হাজার হাজার আলেম আনাইলা দোয়া করাইলো, অনেক পিসা বাইনা দোয়া করালো, কিন্তু কোনো পিসা কোনো আলেম দোয়া কইয়া তার মার জাহান্নামের আযাব বন্ধ করাইতে পারে না। এবার কি আর করবে, সন্তানটা কান্না করতেছে কোথাও কিছু পায় না, কবরের পাশে এক স্কুলের ছাত্রর সাথে এক কোরআনের হাফেজের সাথে ঝগড়া হয় দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হওয়ার টাইমে, দ্বন্দ্ব হওয়ার পর মাদ্রাসার ছাত্ররা দূরের থেকে দাঁড়াইয়া পায়ের থেকে একটা জুতা খুইলা ওই স্কুল ছাত্রের গায়ে দিয়ে পিক মারছে, তার গায়ে না পইরা জুতাটা ঘুরতে 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 ওই কবরের উপরে গিয়া পইরা গেছে। কবরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে কবরের গোরা যাব আল্লাহ মাফ কইরা দিছে। আওয়াজ দেখো ওই দিন রাতে স্বপ্ন দেখায় বাবা আমার জন্য আর দোয়া করানো লাগবে না, আমার কবরের আজাব আল্লাহ মাফ করে দিল। বলে কেমনে রে মা, কয় বাবা ওই মাদ্রাসার ছাত্রের জুতা আমার কবরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গোর আজাব আমার মাফ কইরা দিছে। কোরআনের হাফেজের সম্মান দাও, কারণ ওটা একটা কোরআন। এ নবীর উম্মত, আজকে কোরআনের ইজ্জত আমরা করি না, সম্মান করি না রে বাবা। নবী আমার দুনিয়া আসেন উম্মত, নবী আমার দান কইরা গেছে, উম্মতদেরকে দান করতে শিখায়া গেছে, সাহাবায়ে কেরাম দান করেছে, আবু বকর, ওসমান, ওমর, আলী, এরাও তো দিনের পথে দান করেছে। ওসমান কোটি কোটি সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিল, ওমর দান করে দিল, আলী দান করে দিল, আবু বকর দান করতে 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 এক পর্যায়ে সালার স্বর্গায় দিয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে। এর নবীর উম্মত, এরপরে আল্লাহ সালাম জানায়, ও পয়গম্বর, ও আবু বকর আমার সালাম জানান, আবু বকরের আমি এত সম্পদ নষ্ট করায়া আমি যে তার সালার চটগায় দেওয়া ঘুরাইলাম, এতে কি আমার আবু বকর আমার উপরে খুশি না বেজার? আবু বকর আমার আল্লাহ তোমারে সালাম জানায়, আল্লাহর সালার চটগায় দিয়ে ঘুরলা, বলো আবু বকর আল্লাহর উপরে তুমি বেজার না খুশি? আবু বকর বলে, ও পয়গম্বর আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কি করার আছে, কাজে আমি আল্লাহর উপরে বেজার নয়, আমি আল্লাহর উপরে খুশি। ও নবীর উম্মত, সাহাবাকেরাম মুহাব্বতের সহিত দান করতো, আর আজকে আমাদের সম্পদের অভাব নাই, আমরা কিপটামি করি রে বাবা, এত সম্পদ দিয়ে তুমি কি করবা? না রে বাবা, না আমি বলি না যে সম্পদ লাগবে না, অনেক বক্তারা বলতে পারে হয়তো সম্পদ দিয়ে কি করবা, না তোমার সম্পদ লাগবে রে বাবা, কোটি কোটি সম্পদের মালিক তুমি হওয়া সুবিধা নাই, তবে সুদের টাকা লাগাইয়া নয়, ঘুষের টাকা খাইয়া নয়, ঠিক কি না? ওয়াকি সবাই সুদ খায় নি এখানে, সবাই যে চুপ রইলেন, সুদের টাকা দিয়ে বড় লোক হওয়া যাইবে, ঘুষের টাকা দিয়া তুমি কোটি কোটি টাকার মালিক হওয়া অসুবিধা নাই, তবে তোমার প্রত্যেকটা টাকা হালাল পথে তুমি কামাই করো অসুবিধা নাই, তুমি সুদের টাকা লাগাইয়া তারপরে তুমি কোটি টাকার মালিক হবা, হ্যাডাম কি দেওয়া, মাদ্রাসায় দান করবা, মসজিদ দান করবা, কোটি টাকা দান করলেও লাভ হবে না, একটা ইট যদি হালাল টাকা কিনে দেওয়া হয় কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করবা, তোমার সুদের টাকার কোনো দাম হবে না, আর ওই এক টাকার ইট দান করছো ওই একটার বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমার একটা জান্নাত দান করে দেবে, আর তুমি কোটি টাকা তুমি কামাও কি দিয়ে, হালাল পথে কামাও, কামাইতেছে না আলেমরা কামাইতেছে, বড় বড় আল্লাহর জীবনী বইরে দেখো তোমার মতো সুটকি মুটকি বড় লোক আছে না, তারা মনে করো হুজুর হইলি গরিব, হ্যাঁ মাই বিয়ে দিতে গেলে হুজুর টানা খান কি যে হুজুর হুজুর হুজুরের ঘরে বরকত আছে, আলেম হইতে পারো নাই আলেমের বাপ হও, বাপ হইতে পারো নাই আলেমের দাদা হও, দাদা হইতে পারো নাই আলেমকে মহব্বত করো, তাও যদি না পারো একটা মাইয়ের থায় মাইয়েটারে বিয়ে দাও আলেমের লগে, তো মরণের খেলে ওই মাইয়ের টানে তোমার জানাজা পড়াবে, শ্বশুর হিসেবে দিলে চোখের পানি ছাড়াবে, দোয়া করতে পারো, কি কথা ঠিক না? হ্যাঁ ঠিক তো, এইখানে ঘরে গেলে হুজুরের লাগে তুমি মাই বিয়ে, হ্যাঁ না তুমি কয় ঠাকা মা দুধু, সেদিন কি একজনে আমার কথা বিচার কর, আমার চেহারা দেখছে হুজুর প্রিন্স কি কয় পিরিস হয়ে গেছে উনি ওনার চেহারা, আমি কি বুঝলাম
30,000 এক মাস বইয়া ও তো আমার এক রাইতের এক ঘন্টার কামাই আমি কই ও আমার এক রাইতের এক ঘন্টার কামাই তুমি দুধু তুমি এক মাস পরে কামাই করো সরকারি চাকরিতে কত দূর ভালো জানি কিছুতে ধরে নাই তোমার তো ধরে নাই দুধু আর গুলারে মনে হয় ধরছে আওয়াজ তো দেয় না কি কথা ঠিক কইলে বাড়ে তারপর আর বাড়ায় না শরীর একটু গরম করা লাগবে না হ্যাঁ একটু বড়ি কিনে নেই একটু জোরে একটা আওয়াজ দিয়ে নারায় তাওহীদ আলহামদুলিল্লাহ নবীর মহাব্বত লাগবে কি লাগবে না আল্লাহর পয়গম্বর দুনিয়া জমিনে পদার্পণ করবে এই দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বইলে আল্লাহর দরবারে হাত বাড়া দিল মরণের যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার নবী বিদায় হওয়ার টাইমে আমার নবী শেষ শেষ মুহূর্তের টাইমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের বিছানায় বসা পয়গম্বর হঠাৎ কইরা দুইজনে কথোপকথন চলতেছে রাতের গভীরে হঠাৎ কইরা দরজা নক করে কে যেন দরজা নক করে ফাতিমার কানে আওয়াজ যায় না পয়গম্বরের কানে আওয়াজ যায় পয়গম্বর বলে ফাতিমা দরওয়াজা কে যেন নক করলো দরওয়াজাটারে খুলে দাও ফাতিমার মাথা টেনশন কে আবার ওই টাইমে আওয়াজ দিতে পারে ওই টাইমে ওই দরওয়াজার কিনারে আজরাইল দাঁড়ায় গেছে এখন যদি দরওয়াজা খোলে আর যদি আজরাইল না দেখে ফাতিমার অন্তরে টেনশন হবে বাবার জ্বর ডাইট মনে হয় একটু বেশি হয়ে গেছে এই কারণে চিন্তা করবে বাবার জ্বরের কারণে মনে হয় মাথাও ম্যান্ডেল হয়ে গেছে এই কথা আল্লাহ পাক চিন্তা করে এখন যদি আজরাইল ওই জায়গায় আল্লাহ যে ফাতিমা না দেখে তাহলে আমার নবীর প্রতি ফাতিমা খারাপ ধারণা করবে মাথা ম্যান্ডেল হয়ে গেছে এই চিন্তা যেন না করতে পারে এই জন্য আল্লাহ পাক আজরাইল আওয়াজ দেখো আজরাইল দুনিয়ার সিস্টেম দ্বারা একটু ঘুরা দাও কেমনে ঘুরা দাও দুনিয়ার টাইমে তুমি ওই জায়গায় দাঁড়া যাও তোমার পুরা আকৃতিটা দেখা দাও এবার দরওয়াজাটা খোলার সঙ্গে সঙ্গে ফাতিমা ওই জায়গায় দাঁড়া দেখে একজন লোক দাঁড়ানো চিৎকার দিয়ে দরওয়াজা বন্ধ করে দেয় ফাতিমা আব্বা নবী আওয়াজ দেখাও ফাতিমা কি ব্যাপার করে দেখ ফাতিমা আওয়াজ দিয়ে আব্বা জান যেমন মানুষ আমার জীবনেও আমি দেখি নাই এই মক্কার জমিনেও দেখি নাই মদিনাও দেখি নাই বাবা এই লোকটা কোথার থেকে আসছে কে জানে বলে কেমন বলে বাবা দেখলাম তার পা জমিনে তার মাথা হলো আসমানে এবার বাবা আওয়াজ দিয়ে কয় মা ওটা আর কেউ নয় ওটা হলো মালাকুল মওত হযরতে আজরাইল তোমার বাবার জান কবজ করার জন্য সম্মান এই আজরাইল দুনিয়ার কোন মানুষের কাছে কোনদিন কোনদিন অনুমতি চায় নাই তোমার বাবার ইজ্জত সম্মান তোমার বাবার জান কবজ করার জন্য অনুমতি চাইছে যদি অনুমতি দেই জান কবাস করবে আর যদি না দেই জান কবাস করবে না আজরাইল হাজির হয়ে গেল ও নবী জিব্রাইল আমার কই জিব্রাইল আসার পরে বলে কি ব্যাপার বলে হা রাসূল আল্লাহ আপনারে সালাম জানাইছে এবার আজরাইল যে আল্লাহ রাসূল অনুমতি দেয় আজরাইল নবীর বুকের উপরে হাতটা রাখা হয় নবী আমার কয় আজরাইল আমার বুকের উপরে কি রাখছো কয় আল্লাহ রাসূল হাতটা রাখলাম কয় আমার মনটায় কয় না আমার মনে কয় হাত না সারা পৃথিবীটা আমার বুকের উপরে তুমি রাখছো এরে আজরাইল
এরকম ভাবে আমার উম্মতরেও কি কষ্ট দিবে রে আজরাইল। কয় নবী গো আমার জান কেমন কবজ করবা? কয় আপনার জান এমন ভাবে কবজ করব দুনিয়ায় এমন শান্ত ভাবে কারো জান আমি কবজ করি নাই, একেবারে শান্ত ভাবে। কয় তাতেই এত যদি কষ্ট হয় আমার উম্মতদের কেউ কি এত কষ্ট হবে? কয় না না, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তাদের জান কবজটা হবে পিঁপড়ের কামড়ের মতো, আর যারা জান্নাতি না তাদের জান কবজ ওরকম ভাবে হবে না, ভয়ঙ্কর ভাবে হবে। আজরাইল আমার জান এত সহজ ভাবে কবজ করতেছো, এতেই যদি এত কষ্ট হয় কাজী আমার উম্মতরা অনেক কষ্ট পাবে। আজরাইল আমার সারা পৃথিবীর উম্মতের জান কবজে যত কষ্ট হবে সব কষ্ট আমি নবীরে তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ, এর নবীর উম্মত এত মহাব্বত এত মায়া এত ভালোবাসা, নবী আপনারে আর আমারে কইরা গেছে আর এরপরেও এই সেই নবীর আমরা ও যুবক ভাইরা তোমরা আমরা কান্দাই আর কান্দায় ওনারে ভাই কান্দা কোনো লাভ নাই, মনে করছো দাঁড়িয়ে রাখলে মাইয়ারা পছন্দ করবে না। দেখো এই জায়গায় যত হুজুর আছে কোনো হুজুরের বউ কিন্তু আল্লাহ অসুন্দর দেয় নাই, আর তুমি যদি দাড়ি কামাইয়া ভালো বউয়ের আশা করো ইয়া দেখো যতগুলা দাড়ি কাটা বিবাহ করছে দুই একটার বউ ছাড়া সব হলো কালার দল, দাঁতুচা ঠ্যাং ভাঙ্গা খোরা তোর লোলা, সুন্দর বউ পাওয়া বড় মুশকিল, ওগুলা কপালে থাকা লাগে রে বাবা। তোমার দাড়ি রেখা দাও, আল্লাহর উপরে বিশ্বাস রাখো তোমার কপালে আল্লাহ পাক আল্লাহর কোরআন যেই বউ তোমার জন্য আল্লাহ কপালে লেখা রাখছে। যদি তোমার কপালে কালা বউ থাকে কোদার কসম হাজার হাজার মাইয়ার পিছনে যদি তুমি দৌড়াও লুচ্ছামি করো বদমাশি করো বিবাহ করতে চাও তোমার বিবাহ হবে না, তোমার বিবাহ আল্লাহর কোরআনের কথা যেই কালার সাথে আল্লাহ তোমার মিলায় রাখছে ওই কালার সাথেই তোমার বিবাহ হবে, কথা ঠিক কিনা? অত দুধলা বউ কপালে থাকা লাগে, খালি দৌড়াইও না টাকা খরচ করিও না, ভালো পথে একটু খরচ করো, কথা ঠিক না? খরচ করবে? হ্যাঁ কই না করবেন খরচ আল্লাহ রাস্তায় করবেন? ওরে এই টাকাই তো থাকবে আসরের ময়দানে হুজুর, আপনারা তো দেন না, কেডা কইছে আমরা দিই না, আমরা যা দিই তা আপনারাও দেন না। এই যে কথাগুলো অবুকরা নামাজ পড়বে ভয়ঙ্কর কথাবার্তা জাহান্নামের কথা দিনই আলোচনা এগুলো আমি শুনাইলাম আপনাদেরকে, এটা পাইবেন কই? আমার দিয়েই তো পাইলে। আপনার সন্তান কোরআন শিক্ষা কই পায়? মাদ্রাসায় না পড়ান, সকালবেলা ইমাম সাহেব বক্তব্যে পড়ায় না, কে শিখা? ওগুলো কি আপনি দেন? দুইটা ইমাম সাহেবের কষ্টই যায়, বেতন দিতে গেলে হুজুর ওই 500 টাকা করছে, এই যে নেন কদিন পরে আবার দিব আর ইমাম সাহেব চলে কেমনে? হুজুর মাসির এত টাকা লাগে, ও আল্লাহ চালাবে হুজুরের কালে আল্লাহ চালাবে, তোমার কালে কে চালায়? ইবলিশ। সবার কালে কে চালায়? সবার কালে কে চালায়? আল্লাহ চালায়। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ, বিশ্বাস আছে? আমাদের এলাকায় এক মহিলা কয় তুমি কি হুজুর মানুষ দেখে বিয়ে বইলাম, খালি আল্লাহর উপরই সব ছেড়ে দাও, এই কামাই রোজগার করো না, আজকে যে ঘরে তরকারি নেই ইয়া খাওয়াই বিখে না, তরকারি বাবু কই নাকি আল্লাহ খাওয়াই চুপ কর, আল্লাহ ব্যবস্থা করবে, বাইরে গেছে বই বই খেসা বনে, আমরা কদি কি কয়? ওই যে মুরগি টুরগি ছাওটাও আটকাই রায় কি কয়? সবাই খেলে বুঝবো কি আনকুরুয়া, এখন দেশের নাম আমাকে দিকে খেসা খেসা খসা আনকুরা যাই হোক, তাহলে ওই বই বই বনতেস উপর দিয়ে একটা বাস পাখি এত বড় একটা শোল মাছ ধরে লই যাইতেস, মানে ওই যে আল্লাহ পাঠাইছে মনে আমার মনটা একটা ফেরেস্তের মাধ্যমে পাঠাই দিয়েছে, গাই আমার উপরে বিশ্বাস করছে, যা তাড়াতাড়ি শোল মাছ তো উপর দিয়ে যাইতেছে অন্য কাল খেসার মাছ খানে পড়ছে, মাছটা দিয়ে বলতে রেখে দেখ তোর তরকারি নিয়ে কাঁচরাই দেয় তোর তো তরকারি, খালি খাওয়ার চিন্তা কর, টাকা কই দেবো আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়? এমন কায়দায় বাজছে কোন ফকির মিসকিনে কাম হচ্ছে না, সবার কাছে দৌড়িতেছে লক্ষ লক্ষ টাকা খরচ, এই ওখানে দশ করা ব্যাস, দশ করা ব্যস্তে 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 আসে মোটে দশ করা, বাকি আছে কয় করা? দশ করা, গলা পচতেছে ওই মুহূর্তে কয় এক তোরা থাম আর বেশিস না, আমার পুরো বিশ্বাস হয়েছে আল্লাহ যদি নেয় নিতে পারে কোনো ব্যাপার না, বিশ্বাস আছে নেবে আল্লাহ নেবে তো লই যাইবে,
দিনের মতে ব্যয় না করলে দিয়ে যাবে। আমি তোমার আগেই বলছি তুমি কোটি টাকা সম্পদের মালিক হও, তবে কিপটামি করবা না, যাকাত দিবা, দান করবা, তোমার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে। দান করবা না, যাকাত দেবা না, তোমার সম্পদে ঠাড়া পড়বে, ঋণী পড়বে, খারাপ কাজে চলবে, খারাপ মানুষ খাবে, তোমার সন্তানও ভালো হবে না, তোমার সন্তানরাও তুমি যা করবা ওই একই কাজ তোমার সন্তানও কইরে দেবে। এই কথা ঠিক না? কাজে আল্লাহর রাস্তায় দান করবো ইনশা আল্লাহ। মরণের টাইমে উম্মাত উম্মাত বইলা কান্না করে গেছে, আবার আসার টাইমেও নবী উম্মাতি উম্মাতি বলে কান্না করেছে। ও নবীর উম্মাত, আমার নবী দুনিয়া পদার্পণ করবে, আমার নবী দুই জবার সন্তান তারে বলা হয়। এক জবাহার সন্তান হলো তার দাদা ইসমাইল পয়গম্বর, তারে জবাই করতে নিছিল কিন্তু জবাই হয় নাই, দুম্বা জবাই হয়ে গেল। ও নবীর উম্মাত ইব্রাহিম পয়গম্বর যে ইসমাইল রে জবাই করতে গেল, তারে তো জবাই করতে যায় নাই, ইব্রাহিম নিজে জবাই হয়ে গেছে। এরে ইসমাইল পয়গম্বর তার দাদা জবাই হয়েছিল কিন্তু হয় নাই, দুই নাম্বার তার আপন বাবার কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আব্দুল মুত্তালিব তার দাদা আল্লাহর দরবারে বলে, আল্লাহ মরণের আগে যদি দশটা সন্তানের বাবা বানাও আল্লাহ জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক বাবার দশটা সন্তানের বাবা তারে বানাইলেন। বানাইবার পর আল্লাহর দরবারে বলে, আল্লাহ দশটা সন্তানের বাবা যদি আমার বানাও, আমার সবচেয়ে ভালো সুন্দর সৃষ্টি সন্তানটা তুমি আল্লাহ রাস্তা আমি আল্লাহ কুরবান করে দিব। আল্লাহ কবুল করলেন, কবুল করার পর দশটা সন্তান আল্লাহ তারে দান করলেন। এই দশটা সন্তান আসলো কিন্তু সবার চাইতে উত্তম চরিত্রের সন্তান হলো, ভালো নেককার সন্তান হইল হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেমন চেহারা আল্লাহ দান করেছিল, তেমন সুন্দর আল্লাহ দান করেছিল, তেমন সুচরিত্র দান করেছিল, তেমন কত মিষ্টি ভাষা, এলাকার সকল যুবকরা তারে পছন্দ করত, সকল মুরব্বীরা তারে পছন্দ করত, মহিলারাও তারে পছন্দ করত। একদিন হঠাৎ করে তারে স্বপ্নে দেখা, তারে স্বপ্নে দেখায়, এরে আব্দুল মুত্তালিব তুমি তো বলেছিলে দশটা সন্তানের বাবা যদি হও, তোমার নেককার সন্তান ভালো সন্তানটারে আমার রাস্তায় কোরবান করে দিবা। কই না, আমার রাস্তায় তো কোরবান করো নাই, তোমার সন্তানটারে আমার রাস্তায় কোরবানি করে দাও, তোমার আদা পূরণ করো। এবার আব্দুল্লাহরে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে কিন্তু এলাকায় সরায় গেল, মহিলারা বীর পড়ে গেল, মুরব্বীরা বীর পড়ে গেল, ছোট্ট ছোট্ট বালকরা বীর পড়ে গেছে, আব্দুল্লাহরে কোরবানি দেওয়া যাবে না। মহিলারা কয়, আব্দুল্লাহরে কোরবানি দিও না, আব্দুল্লাহর বিনিময়ে আমাদেরকে কোরবানি দিয়ে দাও। আব্দুল্লাহরে কোরবানি দিও না, মুরব্বীরা কয় আমাদেরকে কোরবানি দাও, ছোট্ট ছোট্ট ছেলেরা বলে আব্দুল্লাহরে কোরবানি দিও না, আমাদেরকে কোরবানি দাও। সবাই এবার মাথা ম্যান্ডেল হয়ে গেল, কি আর করবে। এবার আব্দুল মুত্তালিব লটারি ধরার জন্য মদিনায় চলে গেল। এক ইহুদি খ্রিস্টান পাদ্রির কাছে যায়, পাদ্রি বলে লটারি লাগাও, এই লটারির ভিতরে উঠের নাম থাকবে, আব্দুল্লাহর নাম থাকবে, যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার তুমি দশটা করে আব্দুল্লাহর নামের উপরে কোরবান করে দিবা। লটারি ফালায়, লটারি ফালায়, ফালাইতে ফালাইতে একবার দুইবার দশবার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠা যায়, দশ দশ কে একশোটা উঠ আব্দুল্লাহর নামে কোরবানি হয়ে গেল, আব্দুল্লাহর কোরবানি বন্ধ হয়ে গেল। ও নবীর উম্মতের দল আল্লাহ রাস্তা কোরবানি হয়ে গেল, আব্দুল্লাহ আর কোরবানি হয় নাই। এই হলো নবীর বাবা, দুই দাবার সন্তান ওখান থেকে এই আব্দুল্লাহ বড় হয়ে গেল, ব্যবসা করার উদ্দেশ্যে মদিনা রওনা দেওয়া, তখন ব্যবসার জন্য রওনা দিল। হঠাৎ করে ওই এলাকার একটা মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, ওই মরিয়ম আব্দুল্লাহর জন্য পাগল ছিল, ডাক দিয়া কাও আব্দুল্লাহ দাঁড়াও কই যাও, কয় রওনা দিলাম ব্যবসা করার উদ্দেশ্যে, দেখা করার কথা বলার টাইম আমার হাতে নাই, গেল মদিনায়। কিন্তু যাওয়ার পর আমিনা নামের একটা নারীর সাথে তার বিবাহ হয়ে যায়। আমিনার কপালে যখন চুম্বন করে, কুম্বন করার সঙ্গে সঙ্গে নূর ছিল কপালে, একটা ছিল নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদিটা আমিনার গর্ভের ভিতরে চলে যায়। ব্যবসা খরচ করার পর মক্কার দিকে রওনা, পথিমধ্যে সেই মহিলা মরিয়ম দাঁড়ানো,
মরিয়ম দেবার ডাকেও না কথাও কয় না। আব্দুল্লাহ বলে রে মরিয়ম এই টাইমে যাওয়ার টাইমে ডাকলা কথা কইলা, এখন ডাকো না কথাও কও না। মরিয়ম কয় আব্দুল্লাহ আমি আর কোনো কথা বলতে চাই না, প্রশ্ন জানতে চাই, বলো আব্দুল্লাহ তোমার বিবাহ হইছে কিনা। আব্দুল্লাহ কয় হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে। এ মরিয়ম এতদিন আমার সাথে কথা বললা। মরিয়ম বলে আব্দুল্লাহ মনে রাখ আমি তো তোমার জন্য পাগল ছিলাম না, আমি যার জন্য পাগল ছিলাম আব্দুল্লাহ সে এখন আর তোমার কপালে নাই। আব্দুল্লাহ পাগলের মতো হয়ে গেল, কি ব্যাপার, কে আমার কপালে ছিল? আব্দুল্লাহ প্রশ্ন করে মরিয়ম আমার কপালে কে ছিল? মরিয়ম কয় আব্দুল্লাহ তোমার কপালে কেউ ছিল না, তবে তোমার কপালে যে জিনিস ছিল সে জিনিস আর দেখা যায় না। ও আব্দুল্লাহ তোমার কপালে নূরে মুহাম্মদ ছিল, যিনি শ্রেষ্ঠ নবী, সকল নবীর নবী, সকল নবীর ইমাম হবেন, সেই নূরটা এখন আর তোমার কপালে নাই। ও আব্দুল্লাহ গো আমি তো তোমার পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম ওই নূরে মুহাম্মদে। তারে তার মা হইতে চাইছিলাম, যদি মুহাম্মাদের মা হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত রে বাবা, কিন্তু আমার কপাল মন্দ আমি পারলাম না। ও নবীর উম্মত এইভাবে আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করে দুনিয়াতে নবী জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতে হাত দুখানা বাড়া দেয়। আমার ওই বাড়া দেয় উম্মতি উম্মতি মহিলা কান্না করে, মরণের টাইম উম্মতি জন্য কান্না করেছে, আজরের ময়দানে আমার নবী উম্মতি মহিলা কানবে, ওরে জাহান্নামের আযাব দাউ দাউ কইরা আসবে, তোমাদেরকে গ্রাস করতে থাকবে। আমার নবী একটাই কথা বলবে, সকল উম্মতের আমি লাদম নবীর কাছে যাবে সে বলবে পারবো না, সে পাঠাবে নূহ নবীর কাছে নূহ নবী বলবে পারবো না, তারা পাঠাবে ঈসা নবীর কাছে বলবে পারবো না, ঈসা পাঠায় মুসার কাছে বলে পারবো না, সবাই শেষ করার পরে পাঠায় মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কিনারায় গিয়া দাঁড়ায় আর তাই নবী গো সুপারিশের ব্যবস্থা করে দেন। নবী কইবে আসো আমি তোমাদের কাছে সুপারিশের ব্যবস্থা করে দিব। ও নবীর উম্মত সকল সাহাবা সকল উম্মতের কান্না করবে আসরের ময়দানে, কিন্তু আমার নবী আল্লাহর আদালতে সেজদা করবে, আল্লাহ বলবে নবী গো আপনি যা বলবেন আপনাদের শর্তটা মানা হবে। নবী আমার গো আল্লাহ আমার একটা উম্মত যদি তোমার ওই জাহান্নামে গ্রাস করে আল্লাহ আমি নবী তোমার জান্নাতে যাব না। এটা হলো সেই নবী আমাদের জন্য কান্না করছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে ওই নবী আমাদের জন্য কান্না করে। বাজার আমার উদ্দেশ্য ছিল নবীর মহাব্বত, নবীর মহাব্বত আমাদের অন্তরে লাগবে, নবীর মহাব্বত করবো, ওরে বাজান আল্লাহ কবুল করে কিনা জানা নাই, হাত দুইটা আমার মাওলারে দেখাওয়া, যদি আল্লাহ কবুল করে আগামীকাল সকালবেলা দিনদার পরহেজগার মুত্তাকিন হবা, নইলে শয়তানের খারাপ তোবাই হয়ে যাবা। আরে বাবা জীবনে কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করব না, নবীর কোন সুন্নাত আমার দ্বারা ছাড়া চলবে না, নবীর সুন্নতই দাঁড়িয়ে রাখবা। যুবক ভাইরা হাতটা মাওলারে দেখাবা, যদি কবুল হয়ে যায় লটারি লাগিয়ে গেল, কোন কোন বাবারা যুবকরা পারবা আমার মাওলারে হাতটা দেখায় দেখা। নারায়ণ তাকবীর, আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি
পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওয়াত আমার নাম, ভবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম। মা বাবা হরণ করে এতিম করি সা, সন্তানকে হরণ করি কাদাই মা বাবা, ভাই নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ ছবল থেকে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে সামনে এসে হাজির হব আমি। একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিলবে রে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে কবরে একলা তুমি। শুকুর শুকুর আল্লাহ হাজারো শুকুর, মানুষ বানাই সখদা বানাও নাই কুকুর। ক্ষমা চাই দয়া চাই চাই তোমার ছায়া, এই পাখিরে হুতা শোনে না পুরি উকায়া। আল্লাহ গো তোমার কাছে করি মোনাজাত, গোসা হয়ে শূন্য করে ফিরাই বানাহাত। রব্বানা তুমি মোদের মাফ করে দেও আল্লাহ সব গুনাহ। রব্বানা তুমি মোদের মাফ করিলে আল্লাহ কে করিবে তোমায় মানা। আয় মেরে আল্লাহ, এত রাত্র পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা করলাম আল্লাহ, আমার সাথে অনেক মানুষ রয়েছে আল্লাহ, দয়া করে আলোচনা যদি কোনো ভুল হয় ক্ষমা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সওয়াব কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছা দেন। আদম থেকে যত মোমেন মোমেনা তোর ধোকা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে সওয়াব খানি পৌঁছা দেন। আমাদের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী, যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছা দেন। আয় আল্লাহ ময়দানে যারা আমরা হাত জাগাইলাম, আমাদের মধ্যেও কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো মেয়ে নাই, কারো ছেলে নাই, স্ত্রী পুত্র অন্ধকার কবরে ঘুমায়, তাদের কবরে হার সওয়াব খানি আল্লাহ পৌঁছা দাও। আয় আল্লাহ কাজ করিয়া আমরা তোমার গুনাহগার বান্দা, আমাদেরকে দুইটা পাওয়ার দান করেছো রে মালিক, গুনাহ করার পাওয়ার নেক করার পাওয়ার। তবে আল্লাহ বান্দার কাছে গুনাহটা বড় মজা লাগে, এজন্য বান্দা ইচ্ছা কইরা গুনাহ কইরা ফালায়। আয় আল্লাহ যদি গুনাহের দিকে তাকাও রে মালিক, আমাদের কোন বান্দার জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ গুনাহের দিকে তাকাইও অল্প নেকির দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়া জীবনের সব গুনাহ গুলা আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। আয় আল্লাহ কত যুবকেরাই না জানে চোখের পানি সারবে আল্লাহ, কত মুরব্বীরা না জানে চোখের পানি সারবে আল্লাহ। জানি না রে মালিক এই ময়দানের মধ্যে আমার মতন কতজনের জানো আদরের মানাই, আদরের বাবা দুনিয়াতে নাই রে আল্লাহ। কতজনের মা সুখ দেখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হুজুর, আজকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইলেন, মায়ের একটু খাওয়াইতে পারি না। আয় আল্লাহ হুজুর মার সাথে বড় খারাপ ব্যবহার করতাম, আজকে মায়ের পাই না দোয়া চাওয়ার জন্য। এ যুব এই মার দোয়া নিশ্রে বাবা, যেই বাবারা মায়ের কষ্ট দিস চোখের পানি সেরে কান্না কর, আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। ও বাবা যুবক ভাইরা মুরব্বীর একটু চোখের পানি ছাড়ার চেষ্টা কর, চোখের পানি আল্লাহ দরবারে চা আল্লাহ ব্যবস্থা করব। কবরের আজাব বড় ভয়ঙ্কর, আসার টাইমে মার কবরের পাশ দিয়ে আসছো, কতজনের মা কবরের পাশ দিয়ে আসার টাইমে বলে বাবা কবরের ভিতরে কত আজাব, আজাব আমি সহ্য করতে পারি না রে বাবা। ওই যে মাহফিলের ময়দানে যা, ওই ময়দানে যারা কান্না
না করে তাদের দেখা দেখি একটু চোখের পানি ছাড়িসে বাবা, এর বিনিময়ে মার আযাব একটু বন্ধ হবে। আমি মা বড় কঠিন আযাবে আছি রে বাবা, কত কষ্ট তোমার জন্য আমি করেছিলাম, আজকে আমি মার জন্য একটু মানি রে বাবা, একটু দরকার ওর বিনিময়ে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আয় আল্লাহ আমার মাকে সহজাত জনার মা অন্ধকার কবরে ঘুমায়, প্রত্যেকের মা বাবাকে আল্লাহ গৌরাজাত মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ কমিটিটা কবুল করে নাও, যে মসজিদের উদ্দেশ্যে আল্লাহ যারা কত টাকা কত কিছু দান করলো প্রত্যেকের দান গুলার আল্লাহ তুমি কবুল করে নাও, এই দানের বিনিময়ে প্রত্যেকের মা বাবার জান্নাত নসিব না দাও। আয় আল্লাহ কত কবর বাসে আমাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ চাই রয়েছে, দুনিয়ার জমিনে যত মোমেন মোমেনাতের কবর আছে আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে মাফ করিয়া জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নাও। আমার যে মা বোনেরা দান করেছে আল্লাহ ওই সমস্ত মা বোন গুলাকে আল্লাহ রাবেয়া বর্ষির মতো আরো দানকারী বানা দাও, মা ফাতিমার সাথে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নাও। যারা দান করতে পারলো না তারা তো ভয় পাইতেছে আল্লাহ কি না কি বলতে পারি আল্লাহ, দয়া করিয়া তাদের সম্পদের ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদেরকেও দান করার তৌফিক দিয়া দাও, দান করার মন দিয়া দাও আল্লাহ। অনেকে দোয়া চাইছে আল্লাহ একজনের বাবা অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও, আবেদুর ভাই আল্লাহ মসজিদ থেকে চালায় এই মসজিদের জন্য অনেক কিছু দান করে আল্লাহ, তার ঘরে সকলকে সুস্থতা দান করো আল্লাহ, সকল রকম বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমরা তারা এখানে হাত জাগাইলাম, এলাকার ভিতরে যত কবর আছে কবর গুলো জান্নাতের বাগান বানা দাও, কারো মা হয় কারো বাবা হয় কারো ভাই হয় কারো বোন হয় আল্লাহ, কারো স্বামী হয় কারো স্ত্রী হয়, প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ এলাকার সকল মানুষ গুলারে কবুল করে নাও, প্রতি বছর এভাবে জান্নাতের বাগান করার তৌফিক দাও। আয় আল্লাহ সকলকে মরণের টাইমে কালমা নসিব করা বিদায় কর আল্লাহ। আয় আল্লাহ আমরা কে কয়দিন দুনিয়া বাঁচবো জানি না, আয় আল্লাহ আরো কত মুরব্বীরা দোয়া চাইছে আল্লাহ, আমার কাছে আর একজন দোয়া চাইছে তার মা অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ কাজ করে কয়েকদিন বাঁচবো জানি না এ যুবক ভাইরা, আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে দিনের সহি বুঝাল্লা দান করে দাও। আয় আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মেনে চলার তৌফিক দাও, যেইভাবে চললে মানলে তুমি রাজি হও খুশি হও ওইভাবে চলার মানার আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ পরিপূর্ণ মুসলমান না বানাইয়া আমাদের সামনে আজরাইল নামের দারোগা পাঠাইবা, আয় আল্লাহ মওয়াদের শেষ নিঃশ্বাসের সময় তোমার ইমানে দৌলত কালিমা আমাদের সকলের জবানে দাঁড়ি করে দিবা, আয় আল্লাহ মা তো নাই জান্নাত দাও, বাবা বেঁচে আছে হায়াতে তো ইবাদত দান করো, আয় আল্লাহ আমি গোলাম রে তোমার দিনের খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও, হকের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছা দেওয়ার তৌফিক দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি ওয়া সাহাবী আজমাইন আমিন বিরাহমাতিকা আরহামার রাহিমিন ইনদাল মাউতি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।